এবার অন ক্যামেরাতেই বুবলিকে পাত্তা দিলেন না পূজা চেরি। অপু বুবলির মধ্যকার দ্বন্দ্ব এখন অতীত, তবে বর্তমান হচ্ছে বুবলি ও পূজা চেরির মধ্যকার দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্ব গড়িয়েছে অনেক দূর, সাকিবের কারণেই দ্বন্দ্বে জড়িয়ে গেছেন এই দুই নায়িকা। পূজার সাথে সাকিবের সম্পর্ক নাকি বেডরুম পর্যন্ত গড়িয়েছে। পূজার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাকিব খান, এমনকি পূজাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন এই অভিনেতা। এ কারণেই পূজাকে সহ্য করতে পারেন না শবনম বুবলি, তেমনি বুবলিকেও সহ্য করতে পারেন না পূজা চেরি। আর এই দুই নায়িকার মধ্যকার দ্বন্দ্বের প্রমাণ পাওয়া যায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে মুখোমুখি দেখা হয়েছিল পূজা চেরি ও বুবলির। ফটো সেশন পর্বেই বুবলি ও পূজা চেরির মধ্যকার দ্বন্দ্ব স্পষ্ট হয়, যেখানে বুবলি পূজাচেরিকে এড়িয়ে যাচ্ছেন, আবার পূজাও বুবলিকে এড়িয়ে যাচ্ছেন। পূজা বুবলি কেউ কারোর সাথে কথা বলা তো দূরের কথা, কারো দিক পর্যন্ত কেউ তাকানোনি। ফটো সেশন শেষ হওয়ার সাথে সাথে পূজাচেরি চলে যান। এই দুই নায়িকার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে তারা কতটা বিরক্ত হচ্ছেন। আর এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গোলুই সিনেমার পরেই। গোলুই সিনেমা থেকেই সাকিব পূজার প্রেমের গুঞ্জন ওঠে। আমেরিকাতে গিয়েও পূজাকে দিনে 40-50 বার ফোন দিয়েছেন কিং খান সাকিব খান। এই সব খবরই বুবলির কানে এসেছে। তাই তো আমেরিকা থেকে দেশে ফেরার পর সাকিবের বাসায় গিয়ে পূজা চেরিকে হাতে নাতে ধরেছিলেন শবনম বুবলি। সেখানে সাকিবের সামনেই পূজা ও বুবলির মারামারি পর্যন্ত লেগে গিয়েছিল। জানা যায় সন্তান জন্মের পর থেকেই বুবলির কোনো খোঁজখবর নিচ্ছেন না সাকিব খান।